পল্লী বাউল হবিল সরকার ইউটিউব চ্যানেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি এ নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তার সাথে স্মরণ করছি যে নবীকে সৃষ্টি না করলে তমাম পৃথিবীর কিছু সৃষ্টি হইত না। দৈলবজি পাক রওজা মুবারকে আমি অধমের লাখো কোটি দরুদ ও সালাম ভক্তি জানাচ্ছি। দৈলবজির আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে স্মরণ করছি। হযরত আদম থেকে শুরু করে আখিরি জামানার যিনি পয়গম্বর, প্রত্যেকটা নবীর আসলে পাক দরবারে আমি অধমের ভক্তি জানাচ্ছি। এ বিশ্বের অলি আউলিয়া গাছ কুতুব যারা যেখানে যেভাবে শায়িত আছেন, প্রত্যেকের দরবারে যারা এখনো জগতের বুকে আছেন, প্রত্যেকের চরণে ভক্তি জানাচ্ছি। আমি প্রাণভরে স্মরণ করছি মদনপুর হযরত শাহ সুলতান কমরউদ্দিন রহমতুল্লাহ দরবারে, মজলিস খানের দরবারে, বুড়াপীর বাবার দরবারে আমি ওদের লাখো কোটি ভক্তি জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের যার মাধ্যম করে, যাকে ওসিলা করে এই বাউল গানের ভক্ত মেলার আয়োজন করা হইলো, হযরত দয়ার বাবা খালিক চিস্তি দয়ালের দরবারে আমি অধমের লাখো কোটি ভক্তি জানাচ্ছি। আজকে মঞ্চে সম্মানিত আসনপতি বাবা, যিনি বাবাজির চরণে ভক্তি জানাচ্ছি। ও বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের যিনি আমাকে অতি কষ্ট করে ফোনের মাধ্যম করে নিয়ে আসছেন, আপনাদের নেত্রকোনার গর্ভ, দেশে দেশের বাহিরে যার নাম খ্যাতি সেই পল্লী বাউল হবিল সরকার, তিনি আমাকে অতি কষ্ট করে নিয়ে আসছেন, সে ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। ও এখানে উপস্থিত আছেন বাউল কিতাব আলী সাহেব, বাবাজি চরণে ভক্তি জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান করতে গিয়া যারা অতি পরিশ্রম করেছেন তাদের প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। আজকের মঞ্চে যারা মিউজিকশিয়ান, যারা বাদক, যারা আপনাদের নেত্রকোনার একমাত্র মানে সঙ্গীত জগতের প্রধান একটা কৌশল, তাদের জন্য দোয়া রাখবেন, তারা যাতে আপনাদের নেত্রকোনা আরো দীর্ঘায় জীবিত হয়, আরো বেশি দিন বেঁচে থাকে। আপনাদের নেত্রকোনার এটা সারা জীবনের একটা গর্ব, তাই আরে বালা কথাটা খবর দিন আগে জালার জালা, তো তাদের জন্য দোয়া রাখবেন। ও বিশেষ করে এখানে দুটি চ্যানেল আসছেন, একটা পল্লী বাউল হবিল সরকার আর একটা হিরু বাবু ইউটিউব চ্যানেল। তো উভয় ক্যামেরা ভাইয়ের প্রতি সালাম ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এখানে উপস্থিত আছেন হবিল ভাইয়ের জন্মদাতা বাবা, যিনি সেই সিদ্দিক ফকির, সে বাবাজি চরণে ভক্তি জানাচ্ছি। আজিজুর ভাই প্রত্যেকের কাছে সালাম শ্রদ্ধা, জজমি বাবাজি তার সাথে তাদের কাছে সালাম শ্রদ্ধা। এই সাউন্ডের আওয়াজ যত দূর পর্যন্ত যায় মুসলমানদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু কর্তা থাকলে আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কর্তব্যকাজ আরম্ভ করব। এর আগে দুইজন ছোট ভাই বোন গান করেছে, তারা যদি দৈরা রাইক্যা খাইতে পারে ভবিষ্যতে একটা কিছু হইব, তাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ। মৌলাজি 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 তোর একটা কথা বলে বলে নেওয়া দরকার। আমি সাপলাক্তার মোটামুটি কয়েকদিন যাবত খুব একটা অসুস্থ, আসলে গানে যদি বায়না মার দেয় তাহলে পাবলিক কই বোঝে, এটা হাউস করে মারছে, তাই অসুস্থ থাকার সত্ত্বেও গানে আসছি। তো আমার ছোট বোনরে নিয়ে আসছি, পথের মধ্যে হে আরো বেশি অসুস্থ হয়েছে। তো যা দোয়া রাখবেন যাতে রোজন এটা সুন্দরভাবে দুইজনে কাটিয়ে দিতে পারি। ধন্যবাদ সকলকে। ও মাওলা তোমারই নদী আবার তোমার না, ও মাওলা কান্দারি হইয়া তুমি চালাও মাওলা আমারে লইয়া।
আল্লাহ কি খেলা খেলা তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা, কেউ যায় মরে কেউ রয় জিন্দা, তুমি যাহা চাও মাওলা তুমি যাহা চাও মাওলা। ওরে তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা, কেউ যায় মরে কেউ রয় জিন্দা, তুমি যা যাও মাওলা তুমি যা যাও। তুমি শিখো তুমি রাখো তুমি আমার অভিভাবক, তুমি শিখো তুমি রাখো তুমি আমার অভিভাবক, সব তুমি হোক বা না হোক সব তুমি বলাও মাওলা, সব তুমি বলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও মাওলা, অভাগীরে লইয়া কি খেলা খেলা। সৃষ্টি করলে ব্যস্ত তুচ আমার তাতে নাই অভিযোগ, আমি তো তা করি বহু যেখানে ফেলাও মাওলা যেখানে। সৃষ্টি করলে ব্যস্ত তুচ আমার তাতে নাই অভিযোগ, আমি তো তা করি বহু যেখানে ফেলাও মাওলা যেখানে ফেলা। দয়াল যদি হয় কাহার উপায় কি হবে আমার, দয়াল যদি হয় কাহার উপায় কি হবে আমার, কার গুনা কে গুনাগার হিসাবটা মিলাও মাওলা, সবটা মিলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও মাওলা, আমারে লইয়া কি খেলা খেলা। বাবা
অনেক ভেবে চিন্তে আমার করলো যখন মুক্ত আবার কেন ভয় দেখা হইয়া বিরক্ত মাওলা হইয়া বিরক্ত অনেক ভেবে চিন্তে আমারে করলে যখন মুক্ত আমার কেন ভয় দেখা হইয়া বিরক্ত মাওলা হইয়া বিরক্ত তোমারই ভয় তোমারও ভয় তোমাতে আমি হব লয় তোমারই ভয় তোমারও ভয় তোমাতে আমি হব লয় আলাইয়া জ্বালা পুরা সয় মন মতো জ্বালাও মাওলা আলাইয়া জ্বালা পুরা সয় মন মতো জ্বালাও দয়া আমারে লইয়া কি খেলা খেলাও মাওলা আমারে লইয়া কি খেলা খেলাও মাওলা হেই বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি নাম জগত জননী আমার মাওলা আলীর চরণ সেবী সঙ্গে ইমাম দুই ভাই ভাবি চার তরিকার চার পীরে রে বন্ধি জানাই নত শিরে বাগদা দেতে রৌ বড় পীর ওই দরবারে নোয়াইলাম শির আজমিরে তে দয়াল খাজা তুমি বাবা গানে রাজা সিলেট বাবা শাহ জালাল নূর নবীর প্রিয় দুলাল পরাণে মিশাইয়া পরাণ কোথায় বাবা শাহ পরাণ আটকা পাড়ার লেঙ্কা বাবা ওই দরবারে ভক্তি আমার ওরে মদনপুর শাহ সুলতান বাবা ওই দরবারে ভক্তি আমার বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো তত বন্ধি মাতা বন্ধি পিতা যারা আমার জন্মদাতা বাউল গানের সভাপতি গুরু পদে ভক্তি রাখি মা বোনেরা আছেন যারা অধমের সালাম নেন আপনারা বিপক্ষে বন্ধু যিনি গায়কের শিরোমণি হবিল সরকার নাম কি জানি তারেও সালাম দিলাম আমি কাল সঙ্গীতে রইলেন যারা অধমের সালাম নেন আপনারা শিক্ষা দীক্ষার গুরু জিরে বন্ধি জানাই নত শিরে শিক্ষা গুরু হলেন যিনি লতিফ খান মোর নাম কি জানি ওই চরণের গোলাম আমি শিক্ষা গুরু হলেন যিনি মুকাদ্দেস বাবা জ্ঞানের জ্ঞানী ওই চরণে ভক্তি রাখি শিক্ষা গুরু হলেন যিনি কৌল অলি দিয়াই নাম কি জানি ওই চরণে ভক্তি রাখি উস্তাদের নাম প্রকাশ করি যে শিখাই বা উলের বলি টাঙ্গাইল জেলার অধিকারী মধুপুরে থানা ধরি কাকরাইদে বসত বাড়ি আব্বা সরকার নাম কি জানি ওই চরণে ভক্তি রাখি আমির ভাই মোর আছে বইয়া তারে গেলাম ভক্তি দিয়া গান কমিটি আছেন যারা আমার সালাম নেন আপনারা নিজের নামটি না বলিলে কি জব দিব পর পারে জামালপুর জেলাতে বাড়ি সরিষা বাড়ি থানা ধরি পুষ্ট অফি চাপার কোনা গ্রামের নামটি হয় দুর্ভীতি মাতা পিতায় আদর করে সাপলা নাম দি আছে মোরে এইটা হয় নকল ঠিকানা দুই দিনে রই বালা খানা আসল বাড়ির নাই রে জানা ওই জানি রাখবেন রাব্বানা আসল বাড়ির নাই রে জানা ওই জানি রাখবেন রাব্বানা